আমার নাম সঞ্জীব। আজকে আমি আপনাদের সামনে নতুন ফ্রস্ট ফ্রিজ ব্যাপারে কিছু ফিচার্স নিয়ে আমি শেয়ার করতে চলেছি। এই ফ্রিজটা দেখুন, এটা কিন্তু দেখতে নর্মাল ফ্রিজের মতো, বাট আদার দ্যান দ্যাট এটা কিন্তু কনভার্টেবল, তাও কিন্তু ছটা ডিফারেন্ট স্টেজে একে আমরা কনভার্ট করতে পারবো। যেরকম ধরুন নর্মালি আমরা কী হয়, এই পার্টটাকে আমরা ডিপ ফ্রিজ হিসেবে ইউজ করি, এটাকে আমরা ফ্রিজের মানে রেফ্রিজারেটর পার্ট হিসেবে ইউজ করি, এবং এটা গেল এক নম্বর। দু নম্বর, এই পার্টটাকে আমি এক্সট্রা ফ্রিজ হিসেবে আমি কনভার্ট করতে পারি, ব্যারাস এটাও আমার ফ্রিজ হয়ে গেল, এটাও আমার ফ্রিজ হয়ে গেল। এবং ধরুন এর পরে কী হয়, ডেলি লাইফে আমাদের মাঝে মাঝে আমাদের কাঁচা মাছ মাংস এই পার্টে রাখতে হয়, কিন্তু যেহেতু এখানে -16 টেম্পারেচার থাকে ডিপ ফ্রিজে, সেই জন্য সবগুলোই কিন্তু বরফের পরিণত হয়ে যায় ও টেস্টটাও নষ্ট হয়ে যায়। ব্যারাজ এই নতুন প্যানাসনিকের প্রাইম কনভার্টেবলে এখানে আমরা ইনস্টা কুক বলে একটা মোড পাচ্ছি, যেখানে আমরা -3 ডিগ্রিতে খাবারগুলোকে রাখতে পাচ্ছি, যেগুলো সতেজে থাকছে, ডিফ্রস্ট হচ্ছে না। নেক্সট হচ্ছে এখানে পুরো ম্যারিনেট থাকছে, যেখানে আমরা ম্যারিনেট করে রাখতে পারি, 8 ঘন্টা ম্যারিনেট না করে 2 ঘন্টা ব্যাপারটাকে পুরোপুরি কমপ্লিট হচ্ছে। এরপরে প্রো চিল অপশান আছে, যেখানে আমরা কোল্ড ড্রিঙ্কস, জুস, লাসি সব এখানটা আমরা রাখতে পারি, যেগুলোর ভেতরে বরফ কুচি অথবা আইস ক্রিস্টাল যাবে না, ব্যারাজ ও টেস্ট বা নিউট্রিশন সব কিছু বজায় থাকবে, অ্যাট দ্য সেম টাইম টেম্পারেচারটাও বজায় থাকবে। এবং এখানটা এই যে এতগুলো যে মোড দেখছেন, এই সব বেনিফিট আমরা কিন্তু এই প্রাইম কনভার্টেবল, এবং ডেফিনেটলি এটা ইনভার্টার এবং এর মধ্যে ইকোনমিও আছে, এই সব কিছুই আমরা এখানটায় পাচ্ছি। থ্যাংক ইউ, আমরা নেক্সট ভিডিওতে আরও অনেক ফিচার্স নিয়ে আসবো এবং আপনাদের সাথে শেয়ার করবো। টিল দেন।